এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য, অযথা সিরিয়াস মাইন্ডে কেউ নেবেন না। ডাব দোকান দেখতে পেলাম, যাই একটা ডাব খেয়ে আসি। ডাব নেবেন, ডাব ডাব নেবেন। ডাব কত করে দিচ্ছেন? ডাব কত করে দিচ্ছি ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না একদম। আগে ডাব খান, যদি ভালো লাগে পয়সা দেবেন, নাহলে বাড়ি চলে যাবেন। ঠিক আছে, হ্যাঁ এই সবুজ ডাবটা দিন। ওকে ঠিক আছে। আপনার ডাবগুলো কেমন শুকনো শুকনো। কি বলছেন ম্যাডাম, হ্যাঁ এখনই এগুলো আম গাছ থেকে পেড়ে আনলাম। কি বলেন, আম গাছে কবে থেকে ডাব ফলতে শুরু করলো? আপনি বুঝতে পারছেন না, আম গাছে দাঁড়িয়ে নারকেল গাছ থেকে ডাবগুলো পেড়ে। বাহ, আপনার তো খুব ট্যালেন্ট। আরে বলতে, এরকম ডাব না 30 বছরে একটা গাছে ফলে। এই ডাবের জল খেলে আপনি পুরো খুশিতে ভরে উঠবে। সত্যি? হ্যাঁ, যদি খান এই ডাবের জল ঘরে গিয়ে বুঝতে পারবেন এর কি সুফল। কি সুফল পাবো? কি সুফল আবার, আপনার ঘরে পুরো শান্তিতে থাকবে, কোনো অশান্তি হবে না, স্বামী আপনার সাথে কোনোদিনও ঝগড়া করবে না। ঠিক আছে মা, তাহলে জাস্ট অদিন খাই। এই ধর, কেমন তেতো তেতো লাগছে তো। আমি জানতাম এটা তেতো লাগবে। আরে এ তো জিএসএ ডাব নয়। ও নো, ঠিক আছে। কত টাকা হয়েছে বলুন? 200 টাকা। ডাব তো 100 টাকা করে। ম্যাডাম দেখুন, মানে আপনাকে এই ডাব বিক্রি করে না পুরো লস হবে। কেন বলে? কেন, এই ডাবটা যদি আমি অন্য কাউকে বিক্রি করতাম পুরো 2000 টাকা পেতাম। ঠিক আছে ঠিক আছে, আমি 200 টাকাই দিচ্ছি। ম্যাডাম আপনি শুধু সুফল পাবেন, আর আপনার বাড়িতে যে স্বামী আছে সে কি কীর্তন করবে, তার জন্য নেন একটা ডাব। ঠিক আছে তাহলে দিন। আর শুনুন, ওরম যেন নীল ডাবই হয়। হ্যাঁ, আপনি ওটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি কাউকে ঠকাই না, আপনাকেও ঠকাবো না। নীল ডাব তো, নীল ডাব, নীল ডাব। ধুসালা, কোনটা প্রচার কোনটা ভালো বুঝবো কি করে? এটাই মনে হচ্ছে প্রচার। এই নে এই নে। আচ্ছা এই ডাবগুলো এরকম কালার কেন, সোনালি কালারে? ম্যাডাম এগুলো হচ্ছে সোনার চাঁদ ডাব। সোনার চাঁদ ডাব? হ্যাঁ, এর আগে তো কখনো এরকম নাম শুনিনি। শুনবেন কি করে, এ শুধু আমার কাছেই পাবেন, অর্থাৎ মদনের কাছেই পাবেন, অন্য কোথাও তো পাবেন না। তাছাড়া এইগুলো কি দেখছেন, আরো অনেক ধরনের ডাব আছে, এখনো তো দেখাইনি। তাছাড়া এই যে ডাব, এর একটা গোপন ব্যাপার আছে জানেন কি? এই ডাবের ভেতরে না সোনাও পাওয়া যায়। কি বলেন? একদম ডাবের ভেতরে সোনা? আচ্ছা, ডাব আপনার, সোনাও আপনার, আপনার তো অনেক টাকা, তাহলে আপনি এখানে ডাব বিক্রি করছেন কেন? ম্যাডাম সত্যি কথা বলতে আমি না হেপি বলল। ব্যাপারটা কি বলুন তো, আমি চাই অনেকগুলো মানুষকে সাহায্য করতে, মানে আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তাই তো এই ডাব বিক্রি করছি। সোনা? হ্যাঁ, আমি সব ডাবগুলো নেব। কি যে বলেন ম্যাডাম, দেখুন ম্যাডাম আমি যেমন নিজে বড়লোক, সবাইকে চান্স দিচ্ছি বড়লোক হওয়ার, তো আপনি একা নিয়ে নিলে বাকি সবাই কি করবে, তাদেরকেও চান্স দেন। ঠিক আছে, একটা কেটে দেখান। এখানে কেটে দেখালে পাবেন না, বাড়িতে গিয়ে কাটবেন। ঠিক আছে, যতগুলো দেবেন ততগুলো দিন। এই না সত্যি মদনদা, আপনার মতো এরকম ভালো মানুষ কোথাও দেখিনি। আপনি যে আমাকে সাহায্য করলেন, আমার স্বামী আমার সঙ্গে রোজ ঝগড়া করে জানেন। আরে ওই জন্যই তো ওই নীল ডাব দিলাম, ওই নীল ডাব খাইয়ে দেবেন, ব্যাস দেখবেন সব ঝগড়াঝাটি বন্ধ, স্বামী আপনার সাথে মধুর প্রেম করছে। ঠিক আছে, ডাবটা কি ভারী? ভারী তো হবেই, ওর ভেতরে সেই সোনা আছে না। নিজান নিজান যান।
এই ডব খাবেন, ডব নীল নীল ডব, সোনালি সোনালি ডব, আমার ডব জলে ভরা নেই কোনো সস, আমার ডব জলে ভরা নেই কোনো সস, মদন ছাড়া এই ডাব কেউ করে না কো চাষ। ডাব 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 ডাব, কি দাদা হাঁপিয়ে গেছেন মনে হচ্ছে? হ্যাঁ দাদা, খুব কষ্ট না? খুব কষ্ট দাদা। আরে আমি কিন্তু আপনার এই কষ্ট এক সেকেন্ডে দূর করে দিতে পারি। কি করে দাদা? কি করে আবার ওই কচি কচি ডাব খাবেন, ডাবের জল খেলেই এক সেকেন্ডে কষ্ট দূর। দাও দাদা দাও। ঠিক আছে, ওকে দাঁড়াও। ডাব ডাব ডাব, কচি কচি ডাব, ডাব ডাব ডাব, কচি কচি ডাব, ডাব ডাব ডাব। আমি কি এখানে দান ছত্র খুলে নিয়ে বসেছি? খাওয়াচ্ছি সবাইকে, সালা ডাব খাচ্ছে, ডাব সালা ডাব, সালা সালা ডাব খেতে যেতে, সালা সালা আমি যেমন ফ্রিন মাল বিক্রি করছি, সালা ডাব নেবেন, ডাব চল। কিন্তু টাকা তো নেই। হাবলু গাবলু যেখানে যে কোনো টাকার দরকার হয় না। চল চল। আমি হাবলু, আমি গবলু, আমরা দুই ভাই, সবার কাছ থেকে কেড়ে খাই। দাদা ডাবের জল ভালো হবে তো? ডাবের জল মিষ্টি হবে তো? এই দাঁড়া, আগে বল কে খাবি। আমি খাবো। আর তুই? আমিও খাবো। তার আগে টেস্ট করো দুটোটা, ও একটা আমি একটা। দাঁড়া, পয়সা আছে তো? আমরা এটিএম কার্ড নিয়ে ঘুরি। ডাবে জোয়ান নেই। তুই খেতে জানিস না, স্টপ ফেলে দে। তুই এমন মালটা মনে কেটে যাবে। চলো, তোরা ডাব খেতে এসেছিস না মারপিট করতে এসেছিস? এখনো তো ভালো করে ডাব খাওয়াই হয়নি। সব তোর জন্য হয়েছে, সব তোর জন্য, তোর জন্য। তোদেরকে আর টেস্ট করতে হবে না, ওর টাকা দে আর পা। মদন দা রেগে যাচ্ছ, এখন তো ভালো করে টেস্টও করিনি। হাবলু এই ডাবটা খাবো। এই সোনালি কালারের ডাব? হ্যাঁ। এ মদন দা, এটা কেমন ডাব? সোনার চাঁদ ডাব তার নাম, এটা খেলে উজ্জ্বল হবে তোদের নাম। এই আমি খাবো, মদন দা আমিও খাবো। এটা এটা দাও, এটা দাও। ঠিক আছে দিচ্ছি, দাঁড়া। কি মিষ্টি, কি সুন্দর খেতে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে টাকা দে। টাকা তো নেই। কি টাকা নেই, কতগুলো এটিএম আছে, যা টাকা তুলে নিয়ে আসবি। যা, সব এটিএম বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ব্লক করে দিয়েছি পুরো। বলো। হ্যাঁ বলিস কি? আজকে কার মুখ দেখে উঠেছি সকালবেলা কে জানে, তার উপরে আবার সেই লালু ভুলু। দাদা সম্মান দিয়ে কথা বলো। আমি হাবলু, আমি গবলু, আর আমরা দুই ভাই। তোদের দুই ভাইয়ের গাছায় আগুন রে, গাছায় আগুন, গাছায় আগুন, গাছায় আগুন। এদিকে বস,
ভাই ডাব নষ্ট করতে হয় নাকি দে এই কত ডাব আছে আমাদের সব আমাদের সব আমাদের এই ডাব আপনাকে দেব ওই 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 দাদা দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য কত মার খেতে হচ্ছে আর 1 মিলিয়ন হতে বেশি বাকি নেই যারা এখনো সাবস্ক্রাইব করেন নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন 1 মিলিয়ন করুন আমাকে মার খাওয়ার হাত থেকে বাঁচান তাড়াতাড়ি দে করুন আপনারা আর দেখতে থাকুন ফিল্মস্টার সেলিব্রিটি আপনাদের সবার জন্য অনেক হাসি নিয়ে